وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ جي আমাদের একদিন ইমন জানতে চেয়েছেন কোন ব্যক্তি যদি ঘুমের কারণে ফজরের নামাজে জাগতে না পারে এবং সূর্য যদি উদয় হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে যে সে জোহরের সময় যে নামাজটি আদায় করবে সে কিভাবে নিয়ত করবে, কাজা নিয়ত করবে না কি নিয়ত করবে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, কাহারো যদি ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে যদি কোনো নামাজ ছুটে গিয়ে থাকে তাহলে সেই নামাজটা তখনই আদায় করবে যখনই তার স্মরণ হবে বা ঘুম ভেঙে যাবে। এই ক্ষেত্রে সে সময়ের দিকে লক্ষ্য করবে না যে নামাজটার সময় এখন আছে কি না বা এখন কোন সময়, কোন ওয়াক্তের সময়, এদিকে সে লক্ষ্য করবে না। বরং যখনই সে ঘুম থেকে জাগ্রত হবে বা যখনই ভুলে যাওয়ার নামাজের কথা স্মরণ হবে তৎক্ষণাতেই সে নামাজটি আদায় করে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, আমার নাম আনে সলা ও নাসিয়াহা ফালিসাল্লিয়াহা ইদা দাকারাহা। তো তাই যদি কোনো ব্যক্তির নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে গিয়ে থাকে তাহলে যখনই স্মরণ হবে তৎক্ষণাতে সে নামাজটি আদায় করে নেবে, তাই এই ক্ষেত্রে সে জোহরের অপেক্ষা করবে না। দ্বিতীয় কথা আপনি যেটা জানতে চেয়েছেন যে এই সময় সে কিসের নিয়ত করবে, তাকে কাজারও নিয়ত করতে হবে না, বরং সে ফজরের সময় মতো নামাজ আদায় করলে যে নিয়ত মনে মনে করত, কল্পনা করত, সেই কল্পনাটাই এই সময় করবে যে আমি সময় মতো নামাজটা আদায় করতে পারি নাই, তাই এখন আমি ফজর নামাজটা এখন আদায় করতেছি। এই ধরনের একটা মনে মনে দৃঢ় সংকল্প নেবে, বাস এরই নাম হচ্ছে নিয়ত। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম বিস্বাব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।